বন্ধুরা, আমরা পড়ছিলাম রেইনকোট গল্পটি নিয়ে। রেইনকোট গল্পটির তিনটি অংশের ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি, আজকে চতুর্থ পর্বের ক্লাস। পূর্ববর্তী ভিডিওটিতে আমরা যতটুকু অংশ পড়েছি, আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে চলো পড়া শুরু করি। বন্ধুরা, প্রথমেই দেখো, দেখতে পাচ্ছি এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। এখানে বন্ধুরা টিপ টিপ করছে যে তার বলতে কার কথা বলা হয়েছে বলতো, নুরুল হুদা। এবং এই যে এখানে আসা বলতে শেষবার পরিবর্তনের পর যে বাসাটিতে বর্তমানে থাকছেন সেটির কথা বলছেন। এবার যদি শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই তো সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। বন্ধুরা, এরকম করে তাকে কেন পরিবর্তন করা হয়েছে, যেটি কিন্তু আমরা আগে ক্লাসে পড়েছিলাম, পরিবর্তনের কারণটা হচ্ছে তার শালা যেহেতু, মানে শ্যালক যেহেতু ইতিমধ্যে চলে গিয়েছে মুক্তিযুদ্ধে, তাই যেন তার তাকে খোঁজ করতে গিয়ে তাদের বাড়িতে, অর্থাৎ নুরুল হুদাদের বাড়িতে পাকিস্তানি মিলিটারি চলে না আসে। সেই জন্য কিন্তু অনেকবার তারা বাসা বদলিয়ে ফেলেছে। কতবার বাসা বদলিয়েছে বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো, আগের ক্লাসটিতে আমরা পড়েছিলাম ইতিমধ্যে সে জুলাই মাস থেকে চারবার বাসা পরিবর্তন করে ফেলেছে। সে ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, তা কি বিপদ। এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল, এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সে জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলছেন এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। মানুষ মেরে সাফ করে দেয় বাড়িঘর, গ্রাম হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারের কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, সপ্তাহে দুই তিন দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফাসের, ফ্যান, খাটপালং সহ সব চালান পাঠায়। অর্থাৎ বন্ধুরা, এখানে নিচতলায় যে রাজাকাররা থাকে, আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটিতে তোমরা নিশ্চয়ই জানো যে এক শ্রেণীর মানুষ কিন্তু এদেশের নাগরিক হয়েও দেশের বিরোধিতা করেছিল, যাদেরকে আমরা রাজাকার হিসেবে জেনে থাকি, তাদেরকে কিন্তু পাকিস্তানিরা বিভিন্ন এই যে ধরো রেফ্রিজারেটর যেগুলোর কথা বলা হয়েছে, নামি দামি পণ্য, সেগুলো কিন্তু পারিতোষিক হিসেবে পাকিস্তানিদের কাছ থেকে তারা পেত। বন্ধুরা, পরবর্তীতে দেখো রয়েছে, দেখি তো ফিট করে কি না। আসমা এগিয়ে আসে, তার গায়ে রেনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করে তা। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। অর্থাৎ বন্ধুরা, আমরা মিন্টুর কথা জেনেছি, মিন্টু কিন্তু বেশ লম্বা, এবং আমাদের গল্পের কথক নুরুল হুদা কিন্তু মিন্টু থেকে একটু খাটো হওয়ার কারণে তার মিন্টুর যে রেইনকোটটি সেটি তার গোড়ালি পর্যন্ত চলে গিয়েছে। এখানেই আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গীকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। পরবর্তীতে দেখো কি রয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। আড়াই বছর মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে সে চমকে ওঠে, মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। অর্থাৎ বন্ধুরা, আমরা যেটি কিন্তু আগের পর্বের ক্লাসে বলেছিলাম যে নুরুল হুদা কিন্তু অত্যন্ত ভীত স্বভাবের একটা মানুষ, তাই সে সবসময় আতঙ্কে থাকে যে মিন্টু যেহেতু মুক্তিযুদ্ধে গিয়েছে, কোনো কারণে মিন্টু যদি এখানে, অর্থাৎ তাদের বাড়িতে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু মিন্টুর পিছনে পিছনে আসবে কারা বলতো? আসবে হচ্ছে মিলিটারি বাহিনী। তার মানে না, দরজার ছিটকিনি সব খিল সব বন্ধ, অর্থাৎ দরজা কিন্তু সে খিল ছিটকিনি দিয়ে সবসময় আতঙ্কের কারণে বন্ধ করে রাখে, যেন মিলিটারিরা সরাসরি তার বাসায় প্রবেশ করতে না পারে। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো? অর্থাৎ এখানেও কিন্তু তার যে ভীত স্বভাব সেটি আমরা দেখতে পাচ্ছি, সে চিন্তা করছে যে তাকে মিন্টুর মতো দেখাচ্ছে কি না, এবং মিন্টুর মতো দেখা গেলে তাকে যদি ধরে নিয়ে যায় বা তাকে মেরে ফেলে, সে ভয়টি কিন্তু তার মধ্যে কাজ করছে। এর মধ্যে তার পাঁচ বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তি বাহিনী তাই না?
অর্থাৎ মুক্তিবাহিনী কারা, মুক্তিযোদ্ধারা যারা আমাদের দেশের মুক্তির জন্য কাজ করেছে। বন্ধুরা পরবর্তী অংশে দেখো, এ তো ভাবনার কথা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের রূপে সে ভেবাচোর চেকা খায়, না খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? অর্থাৎ সে কিন্তু ভেবা চেকা খেয়েছে মানে সে কিন্তু অবাক হয়ে গিয়েছে দেখে যে এটি সে কাকে দেখছে, অর্থাৎ খামাখা পরবর্তীতে সে মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখে যে না আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এতে করে মিলিটারির আসলে ভুল বোঝার কোনো সুযোগ নেই। প্রিন্সিপাল ডাক্তার আফাজ আহমেদ ঠিকই বলে, শোনেন, মিলিটারিরা যাদের ধরে মিছিমিছি ধরে না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিদের সঙ্গে তারা সামহাও অর আদার ইনভলভ, তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে। বন্ধুরা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এটি আসলে কি, এটি কোন ধরনের অ্যাক্টিভিটিস? সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে মূলত রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ড তাদেরকে বোঝানো হয়ে থাকে। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তানি সরকার ও তাদের সমর্থকরা কিন্তু 1971 সালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে অবহিত করেছিল বা ঘোষণা করেছিল। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে মিলিটারিরা আসলে যাদেরকে ধরে যথাযথ কারণ ছাড়া কখনোই কাউকে কিন্তু ধরে না। শালা তার বর্ডার ক্রস করলে ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে, তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে, সে তো রোজ টাইমলি যায়। অর্থাৎ মূলত এখানে সে মূলত দেখানোর চেষ্টা করেছে যে মিলিটারিদের বিরুদ্ধে কোনো কাজকর্মে সে কখনোই নেই, যখন মানুষ কথাবার্তা বলে আলাপ আলোচনা করে সেখান থেকেও সে শতহাত দূরে থাকে। কারণটা কি? কারণটা হলো এই নুরুল হুদা কিন্তু অত্যন্ত ভীত স্বভাবের একজন মানুষ। বন্ধুরা পরবর্তী অংশে দেখো, রয়েছে স্টাফরুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, ছেলেদের বলতে কাদের? মুক্তিবাহিনী বা মিসক্রিয়েন্ট যাদেরকে বলা হয়েছে তাদের গুলিতে। এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না, এসব কথা শুরু হলে আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডাক্তার আফাজ আহমেদের খ্যাস খ্যাস গলা হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টের আশু এবং অবসম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। এই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে, মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সে কখন। অর্থাৎ এই সকল বিষয় চিন্তা করতে করতে সে হঠাৎ বুঝতে পারে যে অনেকটা সময় আসলে পার হয়ে গিয়েছে, প্রিন্সিপাল তাকে অনেক আগে ডেকে পাঠিয়েছিল এবং মিন্টুর এই রেইনকোটটা পরার পর থেকে কিন্তু তার পা শিরশির করা শুরু করেছে, কারণ সে বিভিন্ন বিষয় নিয়ে আসলে চিন্তা করছে। বন্ধুরা আশা করি তোমরা আজকে ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়েছি সেগুলো বুঝতে পেরেছ। যদি কোনো বিষয় তোমরা না বুঝে থাকো সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব পরবর্তীতে কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার জন্য। সবাই ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।